আজকে পরিচয় করে দিচ্ছি হযরত সৈয়দ শাহ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ, হযরত সৈয়দ ইসরাইল শাহ বন্দেগী রহমতুল্লাহ, সৈয়দ শাহ ইলিয়াস কুতুয়ালি রহমতুল্লাহ এবং 120 জন আউলিয়াগণের দরবার শরীফ। এটার অবস্থান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মুড়ারবন্ধ অঞ্চলে। জায়গার নাম হচ্ছে মুড়ারবন্ধ। এদিকে বেশ কিছু কবরস্থান যাকে আমরা মাজার বলি আউলিয়াগণের। আমি আস্তে ভিতর দিকে প্রবেশ করছি। এখানে 120 জন আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের সহচর সহকর্মী বিন্দুরা এখানে শুয়ে আছেন এবং এখানে প্রতিদিনই অজস্র মানুষ এখানে আসেন এই জায়গাকে দেখার জন্য, একটিবারের জন্য দেখার জন্য দর্শনার্থী হিসেবে। আমরা চেষ্টা করি বিশেষ বিশেষ কিছু জায়গা তুলে ধরার। আজকে আমি মুড়ারবন্ধ দরবার শরীফ, 120 জন আউলিয়া দরবার শরীফ কবরস্থান মাজার হিসেবে খ্যাত জায়গাটা পরিদর্শন করে এবং ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করছি। তো 120 জন আউলিয়ার মাজার, এখানে আছে হযরত সৈয়দ শাহনুর রহমতুল্লাহ, হযরত সৈয়দ আহমেদ চিশতি রহমতুল্লাহ, হযরত সৈয়দ ইলিয়াস কুতুবুল আউলিয়া, অনেক 120 জন, সবার নাম ধরে ধরে বলাও প্রায় কঠিন। তারপর আমি চেষ্টা করব। এছাড়াও আরও এখানে বেশ কিছু কবর দেখা যাচ্ছে। আমার এদিকে ডান দিকে হযরত সৈয়দ মামুন শাহ চিশতি, হযরত সৈয়দ শরাফত শাহ রহমতুল্লাহি এবং হযরত সৈয়দ সাবু শাহ রহমতুল্লাহি, এখানে একটা মাজার। এখানে অজস্র দর্শনার্থীরা আছেন, বিশেষ করে মহিলা এবং বাচ্চারাই এখানে বেশি আসছেন দেখা যাচ্ছে। আজকে কিছুদিন আগে একটা মেলাও ছিল গত শুক্রবার। আজকে 17 জানুয়ারি, 15 জানুয়ারি পর্যন্ত এখানে মেলা চলেছিল। এটা হচ্ছে হযরত সৈয়দ শাহ বন্দেগী রহমতুল্লাহ মাজার। আমি হাঁটছি। এখানে ভিতরে অনেক মানুষের সমাগম। এখানে আরো কিছু মাজার। এই মাজারকে ঘিরে একটা অর্থনৈতিক বলয় তৈরি হয়েছে। এই মাজারের সেবায় নিয়োজিত যারা আছে বায়েত, তাদের এখানে বেশ কার্যক্রম এখানে দেখা যায় এবং এছাড়াও অনেক ফকিরি ভাবধারী কিছু লোকজনকেও এখানে দেখা যায়। এটা হচ্ছে ভক্ত কাফেলা, বরিশালী ফকির এর ভক্ত কাফেলা। আমি সামনে আগাচ্ছি। পবিত্র উরুস মোবারক আল হাসান শফিক আহমদ শফি হযরত সৈয়দ হাসান। এতদ্বারা আগত ভক্ত ও আশেকান বৃন্দকে জানানো যাইতেছে যে মাজার শরীফের নজর নেওয়াজ, টাকা পয়সা, গরু মহিষ ইত্যাদি অন্য কারো হাতে না দিয়ে নিজ হাতে দান বক্সে দান করুন। এখানে অনেক দান উঠে, এখানে অনেক ফকিরদের আনাগুনা। বিশেষ করে এটা হচ্ছে হযরত সৈয়দ শাহ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণ। এই হচ্ছে ডেক। এই ডেকে লোকজন বিভিন্ন মানতের মাধ্যমে টাকা পয়সা রাখে, যা ইসলামে আদৌ বৈধ কিনা আমি যতটুকু জানি এগুলো ইসলামে অবৈধ। আমি চেষ্টা করব ভিতরে প্রাঙ্গণ দেখানোর। মাজার শরীফের সালাম আলাইকুম। চেষ্টা করব ভিতরে প্রাঙ্গণ দেখানোর। এই হচ্ছে মাজার শরীফের ভেতর। আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর,
এখানে তিনজনের কবর কবর তিনজন চারজনের কবর দেখা যাচ্ছে। এখানে মানুষ নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন। আমি মাজার প্রাঙ্গণের ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছি। এখানে ছোট বড় অনেক ইয়া পাঞ্জাতন নামে অনেক বেদির মতো দেখা যাচ্ছে। এই হচ্ছে মাজারের পুরো অংশ, বিশাল বটগাছ। বটগাছটাকে আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব। আরো কিছু দর্শনার্থীদের আগমন। হযরত সৈয়দ শাহ নাসিরউদ্দিন সিপাহসালার মদনী রহমতুল্লাহ মাজার শরীফে একটু আগে আমি ভেতরের মাজার দেখানোর চেষ্টা করেছিলাম। এর ঠিক ডান পাশে বিশাল বটগাছ। এখানে অনেক ফকির মিসকিনদের আনাগোনা। এখানে ওয়ালাইকুম আসসালাম। এখানে অনেক মানুষ যারা প্রতিদিনই এখানে বিশেষ অর্থনৈতিক উপার্জনের জন্য এসে থাকেন, তাদের মধ্যে কিছু ফকিরি ভাবদারী লোকজন আছেন যারা 24 ঘন্টা এখানে থাকেন অথবা মাসের নির্দিষ্ট কিছু দিন এখানে তাদের বসবাস। এই হচ্ছে মাজারের অন্য অংশ। এগুলা কি? হ্যাঁ, এটা হচ্ছে আসন। এটা কার আসন? সাফেলা। হ্যাঁ, কার আসন এটা? আমি দেখতে পাচ্ছি এখানে অনেক আসনের বেদি করে রাখা, অর্থাৎ একজন বসবেন ওনাকে ঘিরে। এই যে এই জিনিসগুলো হচ্ছে বেদি মতো করে। আর মাজারের পুরো অংশটা দেখানোর চেষ্টা করছি। এই আরো মাজার, এই আরো কবর। কবর যেহেতু 120 জন অলিয়া উলিয়া এখানে শায়িত আছেন, এখানে দেখেন হুসাইনি চিশতিয়ার দরবার শরীফ নামে একজন এখানে একটা বেদি করে রাখছে। একজন ফকির মানুষ উঠে গেলেন, উনি সম্ভবত তাবিজ বিক্রি করেন, তাবিজ বিক্রেতা। বিভিন্ন মানুষ তার সুবিধা অসুবিধা জানার জন্য এখানে আসেন। এই হচ্ছে মাজার প্রাঙ্গণ, মাজারের অন্য পাশ ভিতরের অংশ। এখানে যে বেদিগুলো দেখছেন এগুলো কিন্তু আসলে কোনো কবর না, এগুলো বিভিন্ন ফকিরদের আসন। তারা তাদের বিভিন্ন অর্থনৈতিক লাভের চেষ্টার জন্য, অর্থনৈতিকের সুবিধা ভোগ করার জন্য, ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে এইসব আসনগুলো করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু কবরস্থান। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আসন, খুবই অবাক কাণ্ড। আমি আসলে অনেক আগে একবার এসেছিলাম, আর এবার আসলাম। এখন এখানে আরও কিছু ফকির যারা বসে আছেন কবরস্থান। এই হচ্ছে কবরস্থান, এখানে দুজনের কবর সম্ভবত। অনেক মানুষের আনাগোনা, কেউ আসছে জিয়ারত করার জন্য, শুধুমাত্র দেখার জন্য, কৌতূহল থেকে, জানার আগ্রহ নিয়ে। তবে জানার বিষয়টা আসলে এখানে কতটুকু মানুষ জানতে পারছেন সঠিক ইতিহাস, আমার মনে হয় সঠিক ইতিহাস জানার জন্য চেষ্টা করা উচিত। ওইখানে আরেকটা মাজার দেখতে পাচ্ছি, আমি চেষ্টা করব ওই অংশটা দেখানোর। অজস্র মাজার, অজস্র কবরস্থান, যা মাজার হিসেবে বলা হয়ে থাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে। আসলে প্রতিটি কোনো কবরস্থানকে মাজারে পরিণত করা আমি মনে করি যুক্তিসঙ্গত নয়, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেও তা অন্যায়। কারণ এটা একটা সময় পূজায় পরিণত হতে পারে, পূজায় পরিণত হচ্ছে, এবং কিছু
ভাবধারী কিছু ভাবধারী ফকিরদের আনাগোনা, তাদের জীবন ধারণ উৎস হয়ে গিয়েছে আজকে। আমরা এখানে দেখতে পাচ্ছি হযরত সৈয়দ সোহরাবউদ্দিন আহমদ রহমতুল্লাহি কবরস্থান, ওখানে পাশে আছে হযরত সৈয়দ শাহ আলমাস রহমতুল্লাহি কবরস্থান। এখানে অনেক দর্শনার্থীদের ভিড়, আমি ভেতরটা দেখানোর চেষ্টা করব। এখানে ভেতরে আরো কিছু কবরস্থান আছে পাশে। হযরত সৈয়দ শাহ আলমাস রহমতুল্লাহ এর মাজার কবরস্থান পাশে শায়িত আছেন আরো চারজন, তাদের নামটা এই মুহূর্তে এখানে লেখা আছে না, এখানে পাওয়া যাচ্ছে না। আমি দেখানোর চেষ্টা করছি, কন্দুরা শরীফ সুন্দরা শরীফ ঘোরাও অবস্থান আছে। এখানে আরো কিছু কবরস্থান, আরো কিছু কবর আছে এখানে। মরহুম মোহাম্মদ আব্বাস আলী, উনি এলাকারই কেউ হবে। খান্দুরা মাজার দেখতে পাচ্ছি। খান্দুরা মাজারে সৈয়দ আব্দুল ফজ্জাল বেনিশান রহমতুল্লাহ, সৈয়দ সিরাজুল আব্দাল রহমতুল্লাহ, সহ আরো চাচা সৈয়দ আব্দুল ফজ্জাল, সৈয়দ সিরাজুল আব্দাল, ওনারা তো আর নাসিরুদ্দিন সিপাসালাদের অনুসারী না, না অনুসারী, তাদের সাথে আসছিলেন না পরবর্তী অন্য জেনারেশন ওনাদের সাথেই, কিন্তু ওনাদের পরবর্তী সাওয়াল না, যারা আসছিলেন তাদের উত্তরাধিকারী, কার উত্তরাধিকারী? ওনারা সৈয়দ আব্দুল ফজ্জাল এবং সৈয়দ সিরাজুল আব্দাল, তাদের বংশধর। আচ্ছা, জানতে পারলাম ওনারা আসলে 120 জন আউলিয়াদের মধ্যে থেকে কোন একজনের বংশধর। ইতিহাসটা আসলে আমরা এখান থেকে পুরোটা জানতে পারলাম না। আমি ফিরে যাচ্ছি, চেষ্টা করলাম। এখানে অনেক দর্শনার্থী, এলাকার লোকজনও আছেন। আরো কিছু কবরস্থান দেখা যাচ্ছে। তবে এখানটা ঘুরলে যা বোঝা যাবে যে এখানে ভণ্ড পীর ফকিরদের আনাগোনাই বেশি, এবং তাদের কাছে তাদের ইয়ে যেটা, তাদের বলা যায় ব্যবসায় পরিণত হয়েছে। আমি বের হচ্ছি মাজারের ভেতর থেকে। এটা মাজারের ভেতরের অংশ, পুরোটাই মানুষ আসছে। সন্ধ্যার পর থেকে আসলে এখানকার দৃশ্যপট পুরোটাই বদলে যাওয়ারই কথা। দিনের বেলায় যেতি এত ভণ্ড পীর ফকিরদের আনাগোনা। এই হচ্ছে বাহিরের যাওয়ার গেট। এটা হচ্ছে মুরারগঞ্জ মুরার বন দরগাহ জামে মসজিদ। আমি বিদায় নিচ্ছি মুরার বন দরগাহ থেকে, যেখানে 120 জন ওলিয়া ওলিয়ারা শায়িত আছেন, যেখানে এসেছিলেন হযরত সৈয়দ শাহ নাসিরুদ্দিন সিপাহসালার রহমতুল্লাহের মতো বীর, যারা ইসলামের ঝান্ডা উড়িয়েছিলেন এই বৃহত্তর সিলেট অঞ্চলে। তাদের কাছ থেকে
বিদায় নিচ্ছি। এখানে সবাইকে আসার এবং দেখে যাওয়ার অনুরোধ রইল এবং পাশাপাশি ইতিহাসটাও পরিপূর্ণভাবে জানার অনুরোধ করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।